হ্যালো সিঙ্গাপুর প্রবাসী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক শিপন। আজকে আপনাদের কয়েকটি প্রশ্ন পেয়েছিলাম, এই প্রশ্নগুলো উত্তর দিব এখন। প্রশ্নটা ছিল এক নম্বর, যে সিঙ্গাপুরে এখন কি আইপি হচ্ছে? হ্যাঁ, সিঙ্গাপুরে এখনও নর্মাল আইপি হচ্ছে। এখন সিঙ্গাপুর সরকার বাংলাদেশ থেকে লোকজন আনছে, নিয়মিতভাবে আনছে, তবে আইপি হলই হবে না। আইপি পাওয়ার পরে আপনাকে এন্ট্রি অ্যাপ্রুভাল নিতে হবে। তবে আমার মনে হয় এন্ট্রিভাল নেওয়ার আগে, আপনার আইপি হওয়ার পরে, আইপিটা আগে বাংলাদেশ হাইকমিশন থেকে সত্যায়িত করে নেবেন। সত্যায়িত করার পরে আপনি এন্ট্রি অ্যাপ্রুভাল নেবেন, তাহলে আপনার জন্য আসতে সুবিধা হবে। কারণ এন্ট্রি অ্যাপ্রুভাল কিন্তু ডেট দেওয়া দেয়, ফিক্স করে দেয়, ওর তারিখে তিনটে তারিখ দিব, তিনটে তারিখের ভিতরে আপনাকে সিঙ্গাপুরে আসতে হবে। এবং অনেকে জানতে চাইছেন যে সিঙ্গাপুরে এন্ট্রি অ্যাপ্রুভাল দিচ্ছে কি না। হ্যাঁ, এন্ট্রি অ্যাপ্রুভালও দিচ্ছে, সেটা আমি আগে বলেছি। এখন বলছি এন্ট্রি অ্যাপ্রুভাল এখন বন্ধ নেই, স্বাভাবিক আছে, তবে সীমিত আকার দিচ্ছে। সীমিত আকার বলতে কি, ওদের কোটা আছে, প্রতি মাসে কোন দেশ থেকে কতজন লোক আনবে সেই কোটা ভিত্তিক আনছে। হ্যাঁ, আমরা এন্ট্রি অ্যাপ্রুভাল যদি রিজেক্ট হয়, তাকে কিন্তু ইমেল করে বলে দিবি কেন রিজেক্ট হয়েছে এবং কত তারিখের পর আবার অ্যাপ্লাই করতে হবে। চৌদ্দ তারিখের পর অ্যাপ্লাই করতে বলা হয় ইমেলের মাধ্যমে, আপনি বসকে বলবেন সেই তারিখের পরে আবার এন্ট্রি অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করতে, তাহলে এন্ট্রি অ্যাপ্রুভাল হয়ে যাবে। এটা নিয়ে চিন্তিত হবেন না। আর অনেকেই বলতেছেন যে 30 তারিখের পরে নাকি এন্ট্রি অ্যাপ্রুভাল হবে না, নতুন আইপি হবে না, এরকম কোনো নিউজ আমরা এখনও পাই নাই। এমন কোনো সরকারিভাবে সিঙ্গাপুর সরকার থেকে এমন কোনো ঘোষণা এখনও দেয় নাই যে 30 তারিখের পরে আর আইপি হবে না এবং কি এন্ট্রি অ্যাপ্রুভাল হবে না। এটা যেগুলো সরাচ্ছে এরা অথবা গুজব সরাচ্ছে, মিথ্যা সরাচ্ছে, না জেনে, তথ্য না জেনে আপনাদের সাথে অত ফান করতেছে, হয়তো মিথ্যা তথ্য দিচ্ছে আর কি। তো এইসব তথ্যকে শুনে বিভ্রান্ত হবেন না, এগুলো সব কিন্তু মিথ্যা। এখন এন্ট্রি অ্যাপ্রুভালও হচ্ছে এবং আইপিও হচ্ছে, সব কিছু স্বাভাবিকভাবেই হচ্ছে। আর একটা কথা যেটা আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হলো যে এই ভ্যাকসিনের ব্যাপারে, ভ্যাকসিন সিঙ্গাপুরে যে ভ্যাকসিনগুলো আছে তার মধ্যে বর্তমানে ফাইজার ভ্যাকসিন, তারপর আসবে মডার্না ভ্যাকসিন যা আমেরিকার তৈরি, তারপর আসবে চায়না তৈরি সিনোভাস। সো ভ্যাকসিন নেওয়ার পরে কিন্তু আমরা এখনও স্বাভাবিক আছি, কিন্তু অনেকে এটা নিয়ে অনেক ধরনের রুমার্স, মানে গুজব ছড়াচ্ছে, যেটা ঠিক নয়, উচিত নয় আমি মনে করি। তো আপনারা তথ্য যাচাই বাছাই করেই অন্যের সাথে শেয়ার করবেন, কোনো তথ্য না জেনে শেয়ার করারও এক ধরনের কিন্তু অন্যায়। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা কোনোভাবেই এই ধরনের নিউজ আপনারা সরাবেন না। তাছাড়া অনেকেই জানতে চেয়েছিলেন যে সিঙ্গাপুরের পাসপোর্ট রিনিউ করবেন কীভাবে, সিঙ্গাপুরের পাসপোর্ট রিনিউ করা অনলাইনে করা যায় কি না। না ভাই, পাসপোর্ট রিনিউ করার এখন অনলাইনে সিস্টেম নাই, এখন আপনাকে সশরীরে হাইকমিশন যেতে হবে। হাইকমিশন যেতে হবে আপনার সকালের মধ্যে, সকালে গেলে আপনার পাসপোর্ট জমা নেওয়া সকালে 9:30 থেকে 12:30 পর্যন্ত, এবং নতুন পাসপোর্ট হলে ডেলিভারি দেয় লাঞ্চের পরে, মানে 2টার পরে অথবা 1টার পরে, লাঞ্চের পরে, তাহলে লাঞ্চ টাইমের পরে আপনার নতুন পাসপোর্ট ডেলিভারি দিবে। লাঞ্চের পরে নতুন পাসপোর্ট আনতে গেলে লাঞ্চের পরে যাবেন, আর যদি নতুন পাসপোর্ট অ্যাপ্লাই করেন তাহলে লাঞ্চের মানে সকালবেলা যাবেন। তো একটা অ্যাপ, একটা কথা বলছিলাম গত লাইভে আমি কবির ভাই, শরীফ ভাই, যে bcs.sgoa একটা অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসেই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন ফর্ম নিয়ে গেলেই হবে। এবং এই আবেদন ফর্মের মাধ্যমে আপনি অনলাইনে পাসপোর্ট আবেদন করতে পারবেন, টাকাও পে করতে পারবেন। আর যদি আপনারা যদি মনে করেন যে টাকা পে করতে পারতেছেন না অনলাইনে, তারপর আপনারা কী করবেন, এই bcs.sgoa অ্যাপের মাধ্যমে পাসপোর্টের ফর্মের তথ্যগুলো ফিল আপ করার পরে এটা প্রিন্ট করে নিয়ে হাইকমিশন চলে যাবেন। একেবারে সহজ জিনিসটা। আমি কবির ভাই একটা ভিডিও দিয়েছিল, ভিডিও শেয়ার করছি, ভিডিওর মধ্যে আপনি দেখছেন, তারপর আমি পরে অন্য সময় আমি ভিডিও করে দেখাই দেবো যে কীভাবে এই আপনার অনলাইনে এই পাসপোর্ট অ্যাপ্লাই করবেন। এই ছিল আমার কাছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।